আসন্ন ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনের ঠিক পূর্বে রাজ্যে জোট সরকারের অন্যতম শরিক তথা রাজ্যে সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তিপ্রামাতা দলের সুপ্র প্রদ্যুৎক কিশোর দেবনের এক সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই জোট রাজনীতিতে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে বিজেপি এবং তিপ্রামতার মধ্যে শুরু হয়েছে অন্তর্কণ দল অন্তর্কোলহম কী বলেছেন প্রদ্যুৎ কিশোর যাকে কেন্দ্র করে বিজেপি দলের সঙ্গে শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব এবং এই অন্তর্দ্বন্দ্বের প্রভাব আগামী দিন এর যে রাজনীতিতেও যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রদ্যুৎকিশোর দেববর্মন অতি সম্প্রতি তার এক্স হ্যান্ডেলে যে মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে বিজেপি দলের সঙ্গে তিপ্রমত দলের অন্তর্ক দল অন্তর্কূল হক প্রদ্যুৎক কিশোর দেববর্মন তার এক্স হ্যান্ডেলে পশ্চিমবাংলার বরিষ্ঠ বিজেপি নেতা শুভেন্দু অধিকারের এক মন্তব্যকে কেন্দ্র করে যে ধরনের বক্তব্য রেখেছেন তা নিয়েই শুরু হয়েছে দু দলের মধ্যে লড়াই কিশোর দেবর্মন শুভেন্দু অধিকারের মন্তব্যকে ঘিরে স্পষ্টভাবে বলেছেন যে বিজিবি দলের এই নেতার মন্তব্য যথেষ্ট উস্কানিমূলক অধিকারের এই বক্তব্য থেকে দলের অন্যতম দাবি গ্রেটার ত্রিপালেন তথা রাজ্যভাগের দাবিকে জোরালোভাবে সমর্থন করা হচ্ছে শুভেন্দু অধিকারের এই মন্তব্যকে ঘিরে সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন বিজেপি দলের নেতৃত্বদের প্রতি তিনি স্পষ্টভাবে বলেন যে এ ধরনের মন্তব্য যথেষ্ট উস্কানিমূলক এবং তিনি বলেন যে এই বিষয় থেকে এটাই প্রমাণ করে যে তিপ্রমত দলের রাজ্যভাগের দাবি যথেষ্ট প্রাধান্যযুক্ত প্রদীপ কিশোর এই মন্তব্যকে ঘিরে বিজেপি দলের রাজ্য নেতৃত্ব কোনো ধরনের সরাসরি মন্তব্য করতে না চাইলেও পেছন থেকে অনেক রাজনৈতিক নেতাই তিপ্রমত দলের এই মন্তব্যকে কোনোভাবেই মেনে নিতে চাইছেন না এবং তারা অনেকেই এই বিষয়টাকেও উস্কানিমূলক বলে মন্তব্য করতে চাইছেন জনই বিজেপি দলের হাইপ্রোফোল নেতা স্পষ্টভাবে জানিয়েছেন যে এ ধরনের বক্তব্য এর যে রাজনীতির জন্য যথেষ্ট উস্কানিমূলক মন্তব্য যা ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতিতে পরিলক্ষিত হচ্ছে এবং এ ধরনের মন্তব্য এরের যে রাজনীতিকেও যথেষ্ট প্রভাবিত করবে হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে তীব্র যেখানে সরাসরি বিজেপি বিরোধিতা লাইনে ছিল কিন্তু তারপর প্রধান বিরোধী দলের পদ ছেড়ে দিয়ে তিপ্রমতা দল বিজেপির ফাঁদে পা দিয়ে বিরোধী দল ছেড়ে বিজেপি দলের সঙ্গে হাত মিলিয়েছে সাম্প্রতিক সময় তিপ্রমতা দলের সুপ্রিম প্রদতক কিশোর যে মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকারের মধ্যেও ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা এই বিষয়টাকে কোনোভাবেই মেনে নিতে চাইছেন না কারণ প্রদ্যুৎকিশোর দেববরণ যেভাবে রাজনৈতিক গাইডলাইন না মেনে মন্তব্য করে থাকেন তার বিরুদ্ধেও যথেষ্ট ক্ষোভে ফুসছেন বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা তাই যে কোনো সময় জোট সরকার থেকে তিপ্রমত দলকে ছাঁটাই করা হতে পারে তেমন গুঞ্জনও কিন্তু ইতিমধ্যেই রাজধানীতে শুরু হয়ে গেছে এ ধরনের পরিস্থিতি যদি আগামী দিন চলতে থাকে তবে রাজ্য রাজনীতিতে রাজ্য রাজনীতিতে এক নূতন সংকট তৈরি হবে এবং বিজেপি আইপিএফটি জোট সরকারের সামনে কঠিন সংকট সৃষ্টি হতে পারে